সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছে কেন খাবার সোডা দিবেন আর এই খাবার সোডা কিভাবে দিবেন ও দিবে কী কাজ করবে ভিউয়ার্স এই খাবার সোডার কিন্তু প্রচুর গুণ এই খাবার সোডা ব্যবহার করে আমরা আমাদের গাছকে বিভিন্ন প্রকার পোকামাকড় ও সমস্যার হাত থেকে বাঁচাতে পারি তার মাঝে অন্যতম হচ্ছে গাছের কুড়ি ঝরে যাওয়া ফুল সম্পূর্ণ না ফোটা এছাড়া শক্তিশালী কীটনাশক হিসেবেও ব্যবহার করতে পারি আজকে আমি খাবার সোডার কয়েকটি ব্যবহার নিয়ে কথা বলবো সেই সাথে সাথে কীভাবে এই খাবার সোডা ব্যবহার করতে হবে আর কত দিন পর পরে ব্যবহার করতে হবে আর কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে সেটাও বলবো। এই সম্পূর্ণ তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ফিয়ার্স আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার না তবে চলুন ফিয়ার্স শুরু করা যাক প্রথমত টবের মাটির ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস দূর করার জন্য এই খাবার সোডা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য এক লিটার পানি নিতে হবে এক চা চামচ খাবার সোডা এখন আমি এক লিটার পানির মাঝে দিয়ে দিলাম এখন আমি পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হলে আমাদের যেই গাছগুলোতে অসুবিধা দেখা দিচ্ছে সেই গাছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে আপনাদের গাছের পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পানিটাও বেশি পরিমাণ নিয়ে নিবেন প্রতি এক লিটার পানির জন্য এক চা চামচ খাবার সোডা নিতে হবে তবে আর দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি দ্বিতীয়ত গাছের শালক সংশ্লেষণ সবুজ ও সতেজ রাখতে কিন্তু খাবার সোডা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই ক্ষেত্রে আপনারা এই খাবার সোডা কীভাবে ব্যবহার করবেন সেটাও জেনে নেই এর জন্য এক লিটার পানি নিতে হবে চা চামচের একটু কম খাবার সোডা নিতে হবে পানি আর খাবার সোডা খুব ভালোভাবে মিশিয়ে দ্রবণ তৈরি করে যে সকল গাছে দুভাবী ভেগে আছে সেই গাছে যদি খাবার সোডা স্প্রে করে দেই গাছগুলো খুব সতেজ ও সবুজ থাকবে সেই সাথে ইনডোর প্ল্যানের যে গাছ আছে সেই গাছেও স্প্রে করে দিতে পারেন এতে করে গাছগুলো সতেজ ও সবুজ থাকবে তৃতীয়ত অনেক সময় দেখা যায় গাছে বিভিন্ন প্রকার পিঁপড়ে মিলিবাগ আর বিভিন্ন প্রকার পোকামাকড়ের সংক্রমণ হয় এই সময় যদি আমরা সঠিকভাবে খাবার সোডা ব্যবহার করি তবে এই অসুবিধা থেকে মুক্তি পেতে পারি এখন কথা হলো এই ক্ষেত্রে আমরা খাবার সোডা কিভাবে ব্যবহার করব। সেই জন্য প্রথমে এক লিটার পানি নিয়ে হাফ চা চামচ খাবার সোডা নিব আর এর সাথে আরও নিব কিছু পরিমাণ হ্যান্ড ওয়াশ এরপর এই দ্রবণটা ভালোভাবে মিশিয়ে যেই গাছের মধ্যে পিঁপড়া মিলিবাগ সহ অন্যান্য পোকা আক্রমণ করেছে সেই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে এতে করে খুব সহজে গাছগুলো পোকামাকার হাত থেকে রক্ষা পাবে দেখুন কিভাবে স্প্রে স্প্রে করতে হবে ঠিক করে করে দিবেন এতে হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে চতুর্থত অনেক ক্ষেত্রে এইভাবে দেখা যায় আমাদের নানা রকম ফুল গাছে ফুলগুলো ফোটার আগেই ঝরে যায় আবার অনেক ক্ষেত্রে পুরোপুরি ফোটে না ঠিক সেই সময়টায় খাবার সোডা ব্যবহার করে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি এখন বিয়ার্স কথা হলো খাবার সোডাটা কিভাবে ব্যবহার করবেন এর জন্য এক লিটার পানি ও হাফ চা চামচ খাবার সোডা নিতে হবে এখানে আমি এক লিটার পানির মাঝে হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম এরপর এই দ্রবণটা ভালোভাবে মিশিয়ে আমাদের যেই গাছে এরকম সমস্যা আছে সেই গাছগুলো খুব ভালোভাবে স্প্রে করে দিব এতে করে ফুল ঝরবে না আর খুব ভালোভাবে বড় আকারে ফুটবে এছাড়াও ফুল ঝরা অনেকটা কমবে দেখুন কিভাবে স্প্রে করে দিচ্ছি পঞ্চমত আমরা যারা বাগান করে থাকি সাত বাগানের বিভিন্ন প্রকার পোকামাকড় কীটপতঙ্গের উপদ্রব কমানোর জন্য খাবার সোডা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে এই খাবার সোডা টবের চারদিকে ঠিক আমার মতো করে এইভাবে ছিটিয়ে দিতে হবে এতে করে অনেকটাই উপদ্রব কমে যাবে এই পদ্ধতিগুলো বিকালভাবে প্রয়োগ করতে হবে আর মাসে একবারের বেশি প্রয়োগ করা যাবে না তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে গাছে কেন খাবার সোডা দিবেন আর এই খাবার সোডা দিলে কি কি উপকারে আসবে তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম